একদিন মদিনার দুই যুবক একজনকে টেনে হেঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু দরবারে নিয়ে আসলেন এবং তারা বিচার দাখিল করল, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সেই যুবককে তার বিপক্ষে করা দায়ী সম্পর্কে জিজ্ঞেস করলেন। সেই যুবক বলল, তাদের দায়ী সম্পূর্ণ সত্য। এই বলে যুবকটি তার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, আমি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে একটি গাছের ছায়ে একটু বসলাম। ক্লান্ত শরীর হওয়ার কারণে অল্পতেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি আমার পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছুদূর গেলাম এবং পেলাম, কিন্তু সেই উটটি ছিল মৃত, আর পাশেই ছিল ওদের বাবা। বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এবং আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার বাবার সাথে রাগারাগি করে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেখানেই মারা যায়, যা একবারে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা জানালেন, আমরা এই মৃত্যুদণ্ড চাই। হযরত উমর রাদিয়াল্লাহু সব শুনে বললেন, উটের বদলে তুমি একটা উট নিলেই পারতে, কিন্তু তুমি বৃদ্ধাকে হত্যা করেছো, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাকে বলতে পারো। তখন সেই নওজোয়ান বলছে, আমার কিছু ঋণ এবং অন্যের দেওয়া আমার কাছে কিছু আমানত আছে, আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়িতে যে সেই আমানত এবং ঋণগুলো শোধ করে আসতাম। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না, যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তাহলে তোমাকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি। নজন তখন বলল, এখানে আমার কেউ নেই, এখন আমি কি করব। যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এক সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী, যার নাম হযরত আবু ঘর গিলাফি রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জিম্মাদার। সাহাবী হযরত আবু ঘর গিলাফির উত্তরে সেখানে থাকা সমস্ত লোকজন হতবাক হয়ে গেল। একে তো অপরিচিত ব্যক্তি, তারপর হত্যার দণ্ড সেই ব্যক্তির জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার পর্যন্ত এই নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদিনায় না আসলে নওজোয়ানের বদলে আবু ঘরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে সেই নওজোয়ান ছুটে চলল সেই মাইলের পর মাইল তার বাড়ির দিকে। আবু ঘর গিলাফি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নিজের বাড়িতে। দেখতে দেখতে জুম্মাবার চলে আসলো, সেই নওজোয়ান আসার কোনো খবর নেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন হযরত আবু ঘর গিলাফির কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুম্মা যদি সেই ব্যক্তিটি ফিরে না আসে, আইন মোতাবেক আবু ঘর গিলাফির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু ঘর যেন সময় মতো প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু ঘর গিলাফি রাদিয়াল্লাহু আনহু বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখে পানি, কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকটি এখনো ফিরে আসেনি। তখন জল্লাদ প্রস্তুত, জীবনে কত ধরনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছে না জল্লাদ। আবু ঘরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজকে মৃত্যুদণ্ড দণ্ডিত হবেন, এটা মদিনায় কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন, হৃদয় তার ভরাক্রান্ত। তবু আইন নিজের গতিতেই চলবে, কারোর পরিবর্তনের হাত নেই। আবু ঘর আদালত তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত। জল্লাদ ধীরে ধীরে আবু ঘর আদালতের দিকে এগোচ্ছেন আর কাঁদছেন, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছেন। এমন সময় এক সাহাবী জল্লাদকে উচ্চস্বরে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো, মরুভূমিতে ধুলার ঝড় উঠেছে, ওই দেখো কে যেন আসতেছে, হতে পারে এটা সেই নওজোয়ানের ঘোড়ার পদধূলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু ঘরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে আসতে দেখা গেল সত্যিই সেই নওজোয়ান। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বিয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তাহলে ঠিক টাইমে হাজির হয়ে যেতাম, বাড়িতে গিয়ে আমি একটু দেরি করি নাই, বাড়িতে পৌঁছিয়ে গচ্ছিত আমানত এবং আমার ঋণ পরিশোধ করেছি, এরপর আমার মা বাবা এবং নববধূর কাছে সবকিছু খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন এবং আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাই না। আশেপাশের সবাই একেবারে নীরব, চারিদিকে একদম থমথমে অবস্থা, সবাই হতবাক, কি হতে চলেছে। যুবকের পুনরায় ফিরে আসাটা সবাইকে অবাক করে দিয়েছে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সেই যুবককে বললেন, তুমি জানো নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে। যুবকটি বলল, আমি ফিরে এসেছি কারণ কেউ যেন বলতে না পারে, এক মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে সে নিজেই বিপদে পড়েছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু সেই ঘর গিলাফি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, আপনি তাকে চেনেন না জানেন না সত্ত্বেও কেন আপনি তার জামিনদার হলেন। উত্তরে হযরত আবু ঘর গিলাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধে দুই সন্তানের মধ্যে এক সন্তান বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর থেকে অভিযোগ তুলে নিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিন্তু কেন,
তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে। এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। ভিডিওটি অনেক বেশি শিক্ষামূলক, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।